কি? আমার নাম সুমা সরকার। আপনার স্বামীর নাম কি? অনিল সরকার। বাড়ি কোন জায়গায়? বাড়ি নেতাজি নগর তিলিয়ামুড়া। তো আপনি কোনো সাহায্য সহযোগিতা ফাইলিস পাইছেন নাকি গভর্নমেন্ট থেকে কোনো? না, কিচ্ছু পাইছি না। কারণ আমার স্বামী মারা গেছে, আমি জানো না, আমি দুইটা এক ছেলে এক মেয়ে হয়ে যান, আমি ভালো থাকি, আমার কোনো সাহায্য করে। আপনার কয় কয় ছেলে? এক মেয়ে এক ছেলে। আমার জামাই মারা গেছে 6 তারিখ। চাকরি করতো সুযোগ সুবিধা সরকার আমার কোনো কিছু দেওয়া নেই। আমি একজন এসপিও। তো আমরা আজকে এখানে আইসি যে আমরা তেলিয়ামুড়া পিএসআর আন্ডারে ট্রাফিক ইউনিটে চাকরি করতো, এসপিও চাকরি করতো। তাইনের নাম হয়েছে অনিল সরকার, আমরা এসপিও সাথী ভাই। তাই না, গত কত মারা গেছে? 6 তারিখ, গত 6 জুন 2021-এ তাইনে মারা গেছে। আগামীকালকে তাইনে শ্রাদ্ধ। তো এমনিতে তো আমরা সরকার থেকে কোনো সাহায্য পাই না, তাই আমরা যতটুকু পারি আমরা একটা সাহায্য করছি তাইনে সৎকাজের জন্য। যে আমরা একজন সাথী বেড়ে আমরা হারাইলাম, এরকম বিগত আমরা আরও 2 বছর আগে আমরা এরকম অনেক সাথী বেড়ে আমরা হারাইছি। আজকে আমরা 25 জন সাথী বেড়ে আমরা হারাইছি। তো আমরা অনেক জায়গাতে এরকমভাবে আমরা সাহায্য করছি, গভর্নমেন্ট এখন পর্যন্ত আমরা কোনো দৃষ্টি আকর্ষণ করতেছে না। তো আমরা যে গভর্নমেন্টের কাছে এটুই আমরা অনুরোধ যে আগামী দিন যাতে আমরা এসপিওরা মারা গেলে যাতে এককালীন কোনো কিছু আমরা 2 লাখ 3 লাখ 5 লাখ এরকম কোনো কিছু যাতে আমরা সাহায্য পাই। অন্যান্য ডিপার্টমেন্টে যারা মারা যায় তারা অনেক কিছুই পায়, কিন্তু আমরা এসপিওরা কোনো কিছু পাই না, আজ পর্যন্ত আমরা পাইতে দেখছি না। তো সরকার থেকে কোনো সাহায্য করতেও দেখছি না। আমরাও যতটুকু পারি আমরা কম বেশি করে সাহায্য করি, আর থানা থেকে যদি তারা কিছু দেয় তাহলে এটুই দেয় আর কি। তো ওইটা নিয়েছিলে আমরা আজকে এখানে উপস্থিত হইলাম। তো আগামী দিন যাতে গভর্নমেন্ট আমরা এই জিনিসটা যাতে দৃষ্টি আকর্ষণ করে। নমস্কার। তানে বাড়ি এখানে নেতাজি নগর তিলিয়ামুড়া, নেতাজি নগর। কোন থানাতে চাকরি করতো? তাইনে তিলিয়ামুড়া থানাতে ট্রাফিক ইউনিটে চাকরি করতো। তাইনে 2004-এ এসপিতে যোগদান করছে, দীর্ঘ আজকে 17 বছর চাকরি করছে। আজকে মারা গেছে 9 নম্বর ওয়ার্ড তিলিয়ামুড়া নেতাজি নগর তানে বাড়ি।